আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিজন আখি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে জানালেন ওবায়দুল কাদের। সহসায় বিএনপির কাউন্সিল, বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি। সারা দেশে শুরু হয়েছে ভিটামিন এ ক্যাম্পেইন, 2 কোটি 20 লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, সাংবাদিকদের জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়া থাকছে মাইটিভির শনিবারের বিশেষ আয়োজন মাই সার্চ। এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান ওবায়দুল কাদের। কর্মসূচির মধ্য দিয়ে আমাদের মাসব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রস্তুতি আমাদের সম্পন্ন সারা দেশে। আমরা বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে, বিভাগীয় সদর দপ্তর থেকে খবর পাচ্ছি যে ব্যাপক সাড়া পড়েছে আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। সহসায় বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পুনর্গঠন চলছে জানিয়ে তিনি বলেন, পূর্ণ গঠন প্রক্রিয়া শেষে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় কাউন্সিল। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা জানান। এ সময় দল যে আস্থা রেখেছে তার যথার্থ প্রতিদান দিতে চ্যালেঞ্জ নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোচ্চার হবার কথা জানান স্থায়ী কমিটিতে সদ্য স্থান পাওয়া 2 সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান টুকু। কাউন্সিলের প্রস্তুতি আমরা নিচ্ছি। আমাদের ইতিমধ্যে সাংগঠনিক কার্যক্রম, পুনর্গঠনের কার্যক্রম শুরু হয়েছে। জেলাগুলো আমরা সংসদগুলোতে পুনর্গঠনের কাজ আমরা শুরু করেছি, যাতে করে আমাদের দলটা সংগঠিত থাকে, ঐক্যবদ্ধ থাকে এবং দেশের বেগম খালেদা জিয়ার মুক্তিকে আমরা অবিলম্বে তাকে মুক্ত করে আনতে পারি। এটাই আমাদের চ্যালেঞ্জ এবং তাহলে আমাদের গণতন্ত্র আসবে। আমাদের বিশ্বাস যে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, এখনো আছি, শুধু আন্দোলন সংগ্রাম ত্বরান্বিত করার জন্য আমাদের ভূমিকা একটা অ্যাক্টিভ ভূমিকা থাকবে। দাবি আদায় না হলে রোববার থেকে আবারও শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির একাংশের সদস্যরা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা। বয়সসীমা তুলে দিয়ে ধারাবাহিক কমিটির দাবিতে বেশ কয়েকদিন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে সদ্য বিলুপ্ত কমিটির এসব সদস্যরা। একটি বিশেষ সিন্ডিকেট দলকে ধ্বংস করার পায়তারা করছে বলে আমরা মনে করি। যে হয় নিয়মিত ছাত্রদের দ্বারাই হবে, না হয় আমরা যে ধারাবাহিক কমিটি চাচ্ছি স্বল্প সময়ের জন্য, 6 মাসের জন্য। আজ থেকে 3 বছর আগে যদি আমাদের কমিটিটা সময় মতো হইতো, তখন কিন্তু আমরা 33 বা 34 বছর আমরা কেন্দ্রে থাকতে পারতাম। বাট দলের সিদ্ধান্ত মাইনে আসতে দেয়া আমরা একদিকে ক্রস ফায়ার গুম হত্যা, আজকে আবার রাজনৈতিকভাবে ক্রস ফায়ার গুম হত্যা। কি কারণে সিন্ডিকেট করছে কি তাদের প্রার্থী আনার জন্য 36 বা 35 নিয়ে আসছে। ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। এ পুলিশ কর্মকর্তা আইনের ফাঁক গুলে যাতে বেরিয়ে যেতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার বিরুদ্ধে একটা চার্জশিট দেওয়ার আগে যে যে ফর্মালিটিস প্রয়োজন সেগুলো তাকে আমাকে করতে হবে, তা না হলে এই বিচারের ফাঁক ফোকর দিয়েছে আবার বের হয়ে যেতে পারে। সেই জন্যই আমাদের অফিসিয়াল ফর্মালিটিস, যেটা একটা তদন্ত রিপোর্ট দেওয়ার, সেইগুলো আমাদের তার যে উপাদান, যে সমস্ত জিনিস প্রয়োজন হয় সেগুলো আমাদের কালেকশন করেই দিতে হবে।
খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান, এই স্লোগানে সারা দেশে শুরু হয়েছে ভিটামিন খাওয়ানো। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দেশের 2,20,00,000 শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। দেশব্যাপী 1,20,000 স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত 20,000 ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বিভিন্ন বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেল স্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে। সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। তবে দুর্গম এলাকায় ক্যাম্পেইন সফল করার জন্য পরবর্তী 4 দিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জয়পুরহাটে কলা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। বিঘাপ্রতি 10,000 থেকে 15,000 টাকা খরচ করে কলা বিক্রি হচ্ছে 50,000 থেকে 60,000 টাকায়। আর এই কলা প্রতিদিন স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে। জয়পুরহাট প্রতিনিধি বিপুল কুমার সরকারের তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। বাগানের পর বাগান, গাছে গাছে ঝুলে আছে কলার কাঁদি। জয়পুরহাটের বিভিন্ন এলাকায় দেখা মেলে এমন অসংখ্য কলা বাগানের। 3,300 জমিতে কলা আমি আবাদ করি, মোটামুটি 50,000-60,000 টাকা বিক্রি হয় প্রতি বিঘাতে। মনে করেন যে 50,000-60,000 টাকা করে লাভ হয়। পাকার সময় হলে এসব কলা বাগান থেকে সংগ্রহ করে নেওয়া হয় স্থানীয় বাজারে। গুণে ও মানে সমৃদ্ধ হওয়ায় এর চাহিদা রয়েছে দেশের নানা প্রান্তে। নোয়াখালী, বরগুনা, বরিশাল, সাতক্ষীরা এবং ঢাকা বিভিন্ন জায়গাতে সাপ্লাই করি। চাষিরা বলছেন অন্য ফসলের তুলনায় উৎপাদন খরচ কম আর লাভজনক হওয়ায় কলা চাষেই আগ্রহ তাদের। 2 বিঘা কলা আছে, বিঘা প্রতি 10-15,000 টাকা খরচা যায়। ঝড়বৃষ্টি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে আমাদের মোটামুটি এখান থেকে একটা মোটা ধরনের কেস পাওয়া যায়। অন্যান্য ফসলের থেকে কলা লাভজনক ফসল এবং খরচও কম। অন্যান্য ফসলের যেমন ইয়ে দিতে হয়, যে লেলানি দিতে হয়, এ করতে কিন্তু কলার তখন লাগে না, অল্প খরচেই কলা ভালো প্রোডাকশন দেয়। আর বিষমুক্ত কলা উৎপাদনে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। আমরা কলার যে ব্যাগিং পদ্ধতিটা সেটা প্রচার করার চেষ্টা করতেছি, যেখানে কীটনাশক প্রয়োগ করতে হয় না। কলা চাষিরা আসলে পেশাদারিত্ব সঙ্গে করতেছে, আমরা কৃষক পাইতে সেই পরামর্শ দিচ্ছি, উৎসাহ দিচ্ছি। এবং যেহেতু এটা লাভজনক ফসল, তারা লাভবান হচ্ছে এবং যে লাভটা পাচ্ছে তাদের অর্থনৈতিক সক্ষমতাটা বৃদ্ধি পাবে। কৃষি অফিসের নিয়মিত তদারকির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ না এলে এবারও ভালো লাভের আশা করছেন এখানকার কলা চাষিরা। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। লঘুচাপ ভূমিতে অবস্থান করায় সমুদ্র বন্দরসহ তৎসংলগ্ন অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এজন্য অন্যান্য সমুদ্র বন্দরের সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা বন্দরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল তা নামিয়ে ফেলতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকে যে আমাদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে বিশেষ করে সকাল 9টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও আপনার মাঝে ধরনের ভারী বৃষ্টি হতে পারে। বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা এবং মংলা সমুদ্রবন্দরের সময়ের জন্য কোনো সতর্ক সংকেত নেই, তা নাই। এবং যে সতর্ক সংকেত ছিল 3 নম্বর স্থানীয় সতর্ক, তা নামিয়ে ফেলতে বলা হয়েছে। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নারীর গৌরবগাথা সমৃদ্ধ ইতিহাসকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন সবচেয়ে শক্তি, সাহস ও অনুপ্রেরণার বিষয় হচ্ছে নারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত 49তম আন্তর্জাতিক ইতিহাস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার। অনেক বাধা অতিক্রম করেও নারীর অগ্রসর হচ্ছে জানিয়ে নারীর উন্নয়নে বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন শিরীন শারমিন চৌধুরী। এই সকল বাধা অতিক্রম করে নারী কিন্তু তার সফলতা এবং জয়ের স্বাক্ষর রেখেছেন, এবং তাই আমি মনে করি যে ইতিহাসে নারী তার এই
জয়ের গল্প রচনায় চিরসময় স্মরণীয় হয়ে থাকবে। জীবনে চলার পথ অনেকেরই বন্ধুর, তবে এই পথে চরম অসহায়তা নিয়ে আসে মরণব্যাধি ক্যান্সার। এমনই এক মরণব্যাধি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত বরিশালের সুলতান আক্তার একাই লড়ছেন ক্যান্সারের সাথে, পাশে আছে দুই কন্যা সন্তান। সুলতানের আশা, তার চিকিৎসা ব্যয় বহন করতে হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসবেন। শারমিন আজাদের রিপোর্ট। সুলতান আক্তার বয়স 46, চল্লিশে পা দেওয়ার বহু আগেই হারিয়েছেন স্বামীর আশ্রয়। দুই সন্তান সহ সুলতানাকে একা ফেলে চলে যান তার স্বামী। দুই মেয়ে নিয়ে জীবনযুদ্ধে অংশ নেন, একাই হাল ধরেন সংসারের, সেলাই মেশিন চালিয়ে সংসারের খরচ জোগাড় করেন। কিন্তু সেই পথ চলায়ও বাধা। তিন বছর আগে ধরা পড়ে তার ব্রেস্ট ক্যান্সার। সুলতানার অভাবের সংসারে এ যেন মরার উপর খাড়ার ঘা। দুইটাই পুরাটা কেটে ফেলে দিতে হবে। তখন আমার বড় মেয়ে ছিল, মেয়ে জামাই ছিল। শেষ পর্যন্ত আমরা সিরাজখালে দেয় অপারেশন করি, এবং অপারেশনের পরে বলে যে এখন কেমো। আত্মীয় স্বজন স্থানীয়দের কাছ থেকে সাহায্য নিয়ে চালান চিকিৎসা ব্যয়। একসময় বন্ধ হয়ে যায় সেই সাহায্য। এখন বর্তমানে কেমো চলতে আছে। কয়টা কেমো হয়েছে? কেমো আমার চারটা অলরেডি চলে গেছে, আরও ছয়টা কেমো আছে। কিন্তু এই কেমোর খরচ জোগানোই আমার জন্য কঠিন, কেন যেহেতু আমার হাজবেন্ড নাই। সবার সহযোগিতায় সবাই যে যা দেয়, যেরকম যা দেয় সেরকম নিয়ে চলি। এখনও বাকি আছে তার কেমো। স্তন ক্যান্সারের মতো অসুখে ব্যয়বহুল চিকিৎসার ভার মেটাতে পারছেন না জীবনযুদ্ধে মুখ থুবড়ে পড়া সুলতানা। তার ছোট মেয়ের আশা, মানবতার হাত বাড়িয়ে দেবেন হৃদয়বানরা। সবাই যদি আমাদের কিছু হেল্প করে তাহলে আমার আম্মুকে বাঁচানো সম্ভব, না তো আমাদের পক্ষে বাঁচানো সম্ভব না। এটাই সবার কাছে চাও যে আমার আম্মুর জীবনটা যেন বাঁচে, নাহলে আমাদের তো আপু নাই। আর আম্মুর যদি কিছু হয়ে যায় তা তো আমারও বাঁচা কঠিন হয়ে যাবে। সুলতানার প্রত্যাশা, কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে আসবেন তার চিকিৎসা সেবায়, তিনিও ফিরে পাবেন নতুন জীবন। সাহায্য পাঠাতে সুলতানা আক্তারের সাথে যোগাযোগের নম্বর 01712152450, আর সাহায্য পাঠানোর বিকাশ অ্যাকাউন্ট নম্বর 01712152450, ডাচ বাংলা ব্যাংক বরিশাল শাখার হিসাব নম্বর 1271513870, স্থায়ী ঠিকানা লতিফ মঞ্জিল, জানকী সিংহ রোড, কাউনিয়া, বরিশাল। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।